بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ইসলামিক কিউএন এ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেন সদ্দাবাজার আলিমুদ্দিন মেনর পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব ফোরস্কার ইসলামিক স্কুল ও মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা ইনশাআল্লাহ কুরবানির বিভিন্ন বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা শুনবো আর 10-15 মিনিট পরে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের চেষ্টা করবো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহ الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وعن ابن عمر رضي الله تعالى عنهما قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شمانيتو إقرا بانغلا پريو درشتو تبائي بانغ بونيرا Islamic Q&A with Iqra এই প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং কুরবানি পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম প্রতি শনি এবং রবিবার স্যাটারডে এবং সানডে 2:30 থেকে 4 o'clock পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলবে যেহেতু কুরবানির সামনে বিগত আলোচনায় আমরা কুরবানির কিছু প্রসঙ্গ আলোচনা করেছিলাম আমি মনে করি আজকেও সমান এই বিষয়ে আমি আলোচনা কন্টিনিউ করতেছি এই কারণেই এই দেশে আমরা যে বা যারাই আছি যাদের মোটামুটি ইনকাম আছে ইভেন ইনকাম যাদের থাকেও না যদি আমাদের ব্যবহারী মাল অতিরিক্তগুলো যদি হিসাব করেও নেশাব পরিমাণ কারো কাছে নেশাব পরিমাণে সমপরিমাণ পয়সার মূল্যের জিনিস আমার কাছে অ্যাভেলেবল থাকে তাও আমার উপর কুরবানি দেওয়া উচিত তো আমি মনে করি এই দেশে যারা আমরা আছি প্রায় 95% মানুষের উপর মুসলমানের উপর কুরবানি দেওয়াটা ওয়াজিব কারণ কুরবানির নেশাব কি নেশাব হলো 612 গ্রাম সিলভারের যে মূল্য হবে আজকের মার্কেটের হিসাবে জাস্ট অ্যাবাউট 350 পাউন্ড তাহলে বলেন তো দেখি ঈদের দিন যার কাছে এই 350 পাউন্ড সেভ থাকবে তার উপরেই কুরবানি ওয়াজিব ক্যাশ অথবা 350 পাউন্ডের গোল্ড অথবা সিলভার অথবা সব মিলিয়ে যদি কিছু ক্যাশ পয়সা আছে কিছু গোল্ড আছে এগুলো মিলিয়েও যদি 350 পাউন্ডের মূল্যের জিনিস থাকে অথবা নিজের ব্যবহারী যে সময় জিনিস আমরা ব্যবহার করতেছি এগুলো যদি ব্যবহারের অতিরিক্ত জিনিসগুলো যদি 350 পাউন্ডের সমান বা এর চেয়ে বেশি মূল্যের জিনিস আমার কাছে থাকে তবুও আমার উপর কুরবানি ওয়াজিব এবার আসুন অতিরিক্ত বলতে কী কী বোঝায় ইসলামের দৃষ্টিতে আপনি যে কাপড় ব্যবহার করতেছেন আমি যে কাপড় ব্যবহার করতেছি 3 সেট হলো জরুরি 3 সেটের অতিরিক্ত হলেই এটাকে ইসলামে অতিরিক্ত ধরে জুতা আমাদের 1 জোড়া প্রয়োজন অতিরিক্ত থাকলেও এটা প্রয়োজনের বাহিরে সমান মোবাইল ফোন এটাও কিন্তু নিত্য প্রয়োজনীয় ভিতরে মনে করা হয় না যদিও আমাদের আজকের লাইফস্টাইল এমন হয়ে গেছে মোবাইল ছাড়া হয়তো আমরা চলতেই পারবো না ইন্টারনেট চলাই যাবে না কিন্তু এক সময়ে অনেক লোক মোবাইল ছাড়াও চলেছেন আপনিও এই মুহূর্তে টিভির সামনে যিনি আছেন যদি বয়স্ক হয়ে থাকেন আপনার হয়তো লাইফের এক সময় আপনার মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না আপনারও জীবন চলেছে বা আজও
কিছু মানুষ বয়স্ক যারা আছেন যারা মোবাইল ফোন ইউজ করেন না, যদিও সংখ্যা খুবই নগণ্য, এদের সংখ্যা খুবই কম, পর দুনিয়াতে এখনও এরকম কিছু মানুষের এখনও উজুদ বিদ্যমান রয়েছে। তো মোবাইল ফোনও এটা নিত্য প্রয়োজনীয় হাওয়ায় যে আসলিয়া যাকে বলা হয় এর অন্তর্ভুক্ত পড়ে না, এটার দামও ধরতে হবে। আমরা ঘরে ফার্নিচার, দামি ফার্নিচার, টিভি, তারপরে ফ্রিজার, সোফা, এগুলোও কিন্তু নিত্য প্রয়োজনীয় বা হয় যে আসলিয়া যেগুলো ছাড়া মানুষ বাঁচবে না এই লেভেলও পড়ে না। ইয়েস, লাকচারি লাইফ, আরামের লাইফ, সুখের লাইফ, কমফোর্টেবল লাইফের জন্য বর্তমানে এগুলো খুবই প্রয়োজনীয়, কিন্তু এই লিস্টের ভিতরে পড়ে না, যেগুলো না হলে একজন মানুষ মারাই যাবে, সার্ভাইভ করতে পারবে না, ওই লিস্টের অন্তর্ভুক্ত নয়। তো এগুলোরও দাম ধরতে হবে। এবার আসুন, যদি ক্যাশ পয়সা কারো কাছে নাও থাকে, আপনার ব্যবহারিক কাপড় তিন সেটের অতিরিক্ত যেগুলো আছে এগুলার দাম, এক জোড়া জুতার অতিরিক্ত যেগুলো আছে সেগুলার দাম, আপনার মোবাইল ফোনের দাম, আপনার সিটি, সোফা, তারপরে ফ্রিজার, টিভি, এগুলার দামও ধরিয়াও, যদি 350 pounds বা অতিরিক্ত মূল্যের জিনিস আপনার কাছে থাকে এবং আসেও, তা আপনার উপরও কোরবানি ওয়াজিব। এখানে একটি বিষয়, জকাতের ক্ষেত্রে হলো একটা বৎসর সেভ থাকার পরে নেক্সট ইয়ার আসার পরে ওই মালের জকাত দিতে হয়, কিন্তু কুরবানির ক্ষেত্রে এক বৎসর হাওলানে হল, যেটাকে আরবিতে বলা হয় হাওলানে হল, সেখানে প্রয়োজন নয়। শুধু ঈদের দিন যদি আপনার কাছে এই পরিমাণ সম্পদ থাকে আপনাকে কুরবানি দিতে হবে, ঠিক আছে, ওয়াজিব। তো এইভাবে প্রাপ্তবয়স্ক মুসলমান যাদের 350 pounds, এই দেশে সামনে বলতেছি 3 pounds ক্যাশ, 350 pounds ক্যাশ অথবা গোল্ড, এই সম পরিমাণ পয়সার গোল্ড অথবা সিলভার অথবা প্রয়োজন অতিরিক্ত হওয়ায় যে আসলিয়ার বাহিরের জিনিসগুলোর মূল্য ধরে যদি এই পরিমাণ মূল্যের জিনিস কারো কাছে অ্যাভেলেবল থাকে, ওনাদের উপর কুরবানি ওয়াজিব। সেই হিসাব অনুযায়ী আপনি হিসাব করুন, আপনার তিন সেটের কাপড় অতিরিক্ত আছে কিনা না, আপনার জুতা এক সেট আছে কিনা না, আপনার তো মোবাইল ফোন অবশ্যই আছে, আপনার ঘরে সোফা আছে, আপনার ফ্রিজার আছে, টিভি আছে, সেগুলোর দাম ধরলে আপনি আপনি নিজেই হিসাব করুন, 350 pounds উপরে হবে না, অবশ্যই হবে, তাহলে তো আপনার উপর কোরবানি দেওয়া উচিত। এই কোরবানি নবী করিম সাল্লাম দিয়েছেন, এবং ইতিহাস দেখি তার কোরবানির ইতিহাস অনেক আগ থেকে শুরু, আদম আল ইসলাম থেকে শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই কোরবান শব্দ ইউজ করেছেন হাবিল এবং কাবিল সম্পর্কে, ইদ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। হাবিল এবং কাবিল ওনারা উভয় কোরবানি দিয়েছিলেন, কিন্তু ছোটো ভাই হাবিল উনি দিয়েছিলেন আল্লাহকে খুশি করার জন্য, উত্তম সম্পদ, ওনার পছন্দের সম্পদ, দামি সম্পদ আল্লাহর রাস্তায় উনি পেশ করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনারটা কবুল করেছিলেন, কাবিলেরটা কবুল করেন নাই, তো আল্লাহ সেটা কোরআনে মেনশন করেছেন। তো কোরবানি শুরু হয়েছে ওই সময় থেকে, যদিও এই কোরবানির নতুন অধ্যায়, নতুন একটি আরেকটি পর্ব শুরু করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ উনার কুরবানি ছিল ব্যতিক্রম, কি বাবা হয়ে স্বপ্নের মাধ্যমে পাওয়া সেই স্বপ্নের উপর ভিত্তি করে নিজের ছেলে ইসমাইলকে কুরবানি দিতে উনি রেডি হয়েছিলেন, যার ফলে উনার কুরবানি ছিল ব্যতিক্রম। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আমরা কেন কুরবানি দেব? সরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, উনি এই কুরবানির নতুন ইতিহাস সৃষ্টি করেছেন, যদি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানিকে কবুল করে নিতেন, তাহলে আজকে হয়তো আমরা আমাদের প্রত্যেকেই নিজের বড় সন্তানকে কুরবানি দিতে হতো, কিন্তু আল্লাহ সুবহানাহু সেটা না করে কিয়ামত পর্যন্ত আমরা একটি পশু কুরবানি দেওয়ার মাধ্যমে যদি সেটা দিয়ে থাকি আল্লাহর ওয়াস্তে, সমান সব আল্লাহ পাক এইভাবে দান করেই থাকবেন। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ওয়াকাদা আলিকা নাজিল মহসিনীন, এবং এইভাবে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিয়ে থাকবে তাদেরকে এইভাবে কুরবানির বদলে আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত কুরবানি।
নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতে সেই কুরবানি দেওয়াটা ওয়াজিব। তো আমরা যে কুরবানি দেবো এটা ওয়াজিব, কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকাকালীন সময়ে 10 বছর কুরবানি দিয়েছেন, 1টি বছরও আল্লাহ নবী বাদ দেন নাই। ইভেন ঈদের পূর্বে যিনি কুরবানি দিয়েছিলেন নবীজি বলেছিলেন ওনাকে আরেকটি কুরবানি দিতেই হবে, মান যাবাহা কাবলা সলাত ফালিয়াজবাহ মোকানাহা উখরা, উনি সেই স্থলে আরেকটি দিতেই হবে, নির্দেশ দিয়েছেন। সম্মান কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির নির্দেশ দিয়েছেন, ফসল্লি রব্বিকা ওয়ানহার। তো যেটি আল্লাহর নির্দেশ, নবীজির নির্দেশ, এবং নবীজি প্র্যাকটিক্যাল সর্বদা করেছেন মদিনায় থাকাকালীন সময়ে, সেই কুরবানিটা অবশ্যই ওয়াজিব হওয়ার কথা। আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য আমরা অবশ্যই এই কুরবানি দিব। এই কুরবানি তার ফায়দা কী? তার সবচেয়ে বড় ফায়দা হলো এই কুরবানির মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করি, যার ফলে আমরা এটা কী বলে থাকি? কুরবানি। কুরবান শব্দ অর্থ কী? আল্লাহর নৈকট্য অর্জন করা, একটি এমন একটি ইবাদত যার মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। সেজন্য ওলামায়ে কেরাম মনে করেন কুরবানি না দিয়ে ক্যাশ পয়সা বিতরণ করলে যদিও সরকার সব পাওয়া যাবে, কিন্তু কুরবানির যে অতিরিক্ত ফজিলত সেটা আপনি পাবেন না। কুরবানির মাধ্যমে পশুর প্রত্যেকটি পশমের বদলে আল্লাহ আপনাকে নেকি দান করবেন। কঠিন খেয়ামতে এই কুরবানিকে পুরা পশুকে মিজানের পাল্লায় তুলিয়ে যে পরিমাণ ওজন হবে সম পরিমাণ সব আল্লাহ পাক দান করবেন। এটা তো আপনি কুরবান দিলে পাইতেছেন, আপনি তো পয়সা বিতরণ করার মাধ্যমে সেই সব পাবেন না আপনি। দুই নম্বর, এই কোরবানির মাধ্যমে আমরা প্রমাণ করি যে আমরা আল্লাহর গুলাম, আমরা আল্লাহর নামে পশু দবে করব। তিন নম্বর, যে সময় আমরা কোরবানি আল্লাহর নামে আল্লাহর তৌহিদ এবং একত্রতার এলান হয়, কীভাবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যে সময় পশু দবে করা হয়, আমাদের সে আকিদার বহি প্রকাশ ঘটে যে আমরা এক আল্লাহর উপর আমরা বিশ্বাস করি, আমরা কোনো দবে করলে আল্লাহর নামেই করব। এজন্য আমরা পড়ে দোয়া পড়ে থাকি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এসবগুলো আমরা করি আল্লাহর জন্য। চার নম্বর আরেকটি ফায়দা হলো এর মাধ্যমে নিজেও ঈদের দিন আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির গোশত আমরা খেলাম, আমরা নিজে খেলাম, আমাদের আপনজন বন্ধুবান্ধবকে আমরা একটু তাদেরকে খাইতে দিলাম, এবং গরিব দুঃখী অসহায় মানুষের কাছেও বন্টন করে তাদের মুখে হাসি ফোটার ব্যবস্থা আমরা করলাম। তো অনেক ফায়দা হইতেছে, বিশেষ করে ফকির মোহতাজ যারা রয়েছেন তাদের উপর সেই গুস্ত সদকা করার মাধ্যমেও আমরা কিন্তু অনেক সওয়াব অর্জন করতে পারি, এবং ওই ঈদের দিন নিজের ফ্যামিলির সবাইকে নিয়ে কোরবানির গুস্ত আহার করে আমরা আনন্দ এবং এনজয় করি, আল্লাহ এই এনজয়কে আল্লাহ পছন্দ করেন। উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গোশতকে বলতেন সদরাতুল আরব, এটা আরবের বৃক্ষ, মানে এর মানে হলো এর মাধ্যমে গোশত খেলে আমাদের বডির মধ্যে একটি শক্তি চলে আসে। এবং সবচেয়ে বড় হলো ছয় নম্বর, আল্লাহর দোয়া নিয়ে আমাদের শুক্রিয়া যে আল্লাহ আপনি আমাদেরকে সম্পদ দিয়েছেন, এবিলিটি দিয়েছেন, সেই হিসাবে আমরা আপনার নামে কুরবানি পেশ করে শুক্রিয়া আদায় করব। এই কুরবানি দেওয়ার পরে গোশতটা মস্তাবল তিন ভাগে ভাগ করা, এক ভাগ আপনি খাবেন ফ্যামিলিকে নিয়ে, আর এক ভাগ গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে বিতরণ করবেন, এবং একটি ভাগ আপনার আপনজন আত্মীয়কে আপনি দিতে পারবেন। যদি আপনার ফ্যামিলিতে লোক বেশি থাকে পুরো গোশত আপনি নিজে খেলো সেটাও জায়েজ রয়েছে, কিন্তু যদি নন মুসলিমকে হাত দিয়ে দেওয়া যায় সেটা কি জায়েজ রয়েছে? মনে করেন এই দেশে আপনি কুরবানি দিলেন, আপনার নেইবার নন মুসলিম, তাকে কুরবানি গোশত দিতে পারবেন? উত্তর হলো ইয়েস, আপনি দিতে পারবেন। তবে কুরবানি গোশত বিনিময়ে দেওয়া যায় না, বিক্রি করাও যায় না। তারপরে হলো আরেকটি মশালা, ঋণ থাকা অবস্থায় আপনি কি কুরবানি দিতে পারবেন? অনেকে জিজ্ঞাসা করে থাকেন, ইয়েস, ঋণ থাকা অবস্থায় যদি আপনি কুরবানি দেন জায়েজ আছে, যদি ঋণ যিনি পাওনাদার ওনার পক্ষ থেকে কোনো চাপাচাপি না করা হয়, সুযোগ থাকে যে আপনি ঋণটা পরে আদায় করতে পারবেন, এইভাবে ঋণ রেখেও যদি কেউ কুরবানি দেয় সেটাও জায়েজ রয়েছে। তবে ঋণটাও যেন আমরা আদায় করি সেই ব্যাপারে আমাদেরকে তৎপর থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যারা কুরবানি দিবেন জিলহজ্জার মাস শুরু হওয়ার পর থেকে নিয়ে কুরবানি দেওয়া পর্যন্ত ওই টাইমে নিজের
নখ চুল সেগুলো কাটবে না। তো ইনশাল্লাহ আমরা এই বিষয়ে আর কন্টিনিউ করবো। হাবিব হোসেন সাহেব ইনশাল্লাহ এই ব্যাপারে উনিও কিছু কথা রাখবেন ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরবানির বিভিন্ন মাসলা মাসাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনতে পারলাম মাশাআল্লাহ। এখান থেকে অনেক কিছু আমাদের শিক্ষণীয়, অনেক কিছু আমরা জানতে পারলাম। অনেক সময় আমরা এই যে সমস্ত কথা বলেছেন যে কী কী থাকলে আমাদের কুরবানি দিতে হবে এবং না থাকলে, এই সব জিনিস আমি যতটুকু জানি অধিকাংশ আমাদের অনেকেরই, এমনকি বাংলাদেশ এই দেশে তো সবারই আছে, এমনকি বাংলাদেশের যে গরিব দেশ তারপরেও অনেকের বাড়িতে কিন্তু আছে। কিন্তু জিজ্ঞাসা করে বলে যে আমার তো এখন জাকাত, আমি তো জাকাতের উপযোগী নই, আমি তো, কিন্তু ওইটা তো জাকাতের সাথে মিলে না। এটা একটু আগে বলেছেন, ওইটা যদি এই পরিমাণ সম্পদ হয় 350-400 পাউন্ডের এই পরিমাণ, আমার মনে হয় আমাদের বাংলাদেশেই বর্তমানে অনেক এলাকায় আমরা দেখেছি যারা কুরবানি দেন না, চাইলে কিন্তু একটা পশম দিতে পারতেন, কিন্তু তাদের ঘরে ফ্রিজ আছে, তারপরে সোফা আছে, দামি অনেক মোবাইল আছে, প্রায় প্রাপ্তবয়স্ক প্রায় 2-4টা মোবাইল তো প্রতি ঘরেই আছে। এইসব হিসাব করলে দেখা যায় যে অনেকের উপরেই কুরবানি ওয়াজিব হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আশা করি আপনারা অনেকেই এই বিষয়ের উপর অনেক এই বিভিন্ন মাসলা মাসাইল প্রোগ্রাম থেকে আপনারা শুনেছেন, জানতে পারেন। এখানে আরেকটি বিষয় আমাদের জানা প্রয়োজন যে কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কিনা যাবে না, অনেকে জিজ্ঞেস করে থাকেন। তো সেখানে ওলামা একরামের ভিন্ন মত থাকলেও নির্ভরযোগ্য ওলামা একরামের মতে আপনি কুরবানির সাথে আকিকার নামও যুক্ত করতে পারবেন, কারণ আকিকাটাও সমান একই শর্ত একই কন্ডিশন কুরবানি গেলে যেমন কন্ডিশন। এবং ওই কন্ডিশনগুলো আমি আজকে আবারও রিপিট করব যাতে আমাদের যেন ভুল না হয়। সেটি কি যে পশু নির্ধারিত হতে হবে, মাত্র 4টি পশু হতে হবে। কী কী? ক্যামল, কাউ, গোট, শিপ, অর্থাৎ উট, গরু, ছাগল এবং বেড়া, বেড়া ছাগল যেটাকে আমরা বলি। এটার মধ্যে বেটা হোক বেটি হোক সমস্যা নেই, সুরে নামে আল্লাহ পাক উল্লেখ করেছেন, এই সবটা উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো নির্দিষ্ট পশু হতে হবে, এক। দুই নম্বর একটি ব্যাপার হলো যেগুলোর মধ্যে কোনো আয়ব থাকতে পারবে না, ডিফেক্ট হতে হবে। হাদিসের মধ্যে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যদি কোনো পশু চোখে দেখে না, কানা হয় বা অন্ধ হয় বা কান খাড়া থাকে বা দাঁত পড়ে গেছে বা এত দুর্বল যে গোশতের মধ্যে কোনো ধরনের কোনো হাড্ডির মধ্যে কোনো কী নেই, গুদাও থাকে না, বা এমন অসুস্থ যে নিজে পায়ে হেঁটে যেখানে জবেহ করা হবে স্লটার পয়েন্টে সেখানে নিয়ে যাওয়া যায় না, বা ল্যাংড়া, তাহলে এই সমস্ত, বা লেজ নাই, বা শিং ভেঙে গেছে একবারে জ্বর থেকে একদম উপরে পড়ে গেছে, তো এই ধরনের ফলটি আইবযুক্ত এ সমস্ত পশু দিয়ে কুরবানি দিলে হবে না। কারণ আপনি দিয়েছেন কার নামে? আল্লাহর নামে। তা আল্লাহর নামে যেটা দিবেন এটা এত সওয়াব, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ আপনাকে সওয়াব দেবেন এবং পুরা পশুটাকে ওজন করে সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবেন। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কি জানো কুরবানি জবেহ করতে রক্ত পড়তে লেট হয় কিন্তু আল্লাহ কাছে কবুলের আগে কিন্তু হয়ে যায়। অতএব ফাতিবু বিহা নফসান, তোমাদের জন্য উচিত হবে তোমরা খুশি মানে আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্য পিওর মানে খালিস মানে লেবজিল্লা ফর দ্য সেক অফ আল্লাহ তোমরা সেই কুরবানি প্রদান করবে। যেন কুরবানি কিন্তু অত্যন্ত জরুরি বিষয় হলো, বিশেষ করে আমরা যারা শরিক হয়ে কুরবানি দেব। এখানে তো অত্যন্ত কঠিন, যদি শরিক 7 জনের মধ্যে কোনো একজনের নিয়ত মধ্যে গড়বড় থাকে তাহলে অনেক উলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী সাথী বাকি যারা আছেন তাদের কুরবানিও কবুল হবে না। কারণ এক জান, গরুর তো একটি জান, 7টি অংশ হলেও তো দান তো একটি, জবাই করার সময় যদি একজনের নিয়তের মধ্যে গড়বড় চলে আসে তো বাকি সবের কুরবানির ক্ষেত্রে এফেক্ট হয়ে যাবে। এজন্য আমাদের দেশে কিন্তু অনেক সময় শরিক খোঁজার ক্ষেত্রে কার সঙ্গে শরিক হয়ে কুরবানি দিব অনেক চিন্তা ভাবনা করে আমরা খুঁজতাম। এই দেশে হয়তো সুযোগটা অনেকটা কম, আপনি সবে দিতেছেন, আপনি জানতেছেন না আপনার এই কুরবানির সঙ্গে শরিক বাকি 6 জন কে বা কারা। সেই জন্য উত্তম তো এটাই, আপনি যদি গোট বা শিপ দিয়ে দেন, আর যদি গরু বাইতে শরিক হন তো এখানে যেভাবে আপনার নিজেরও মস্তাদানা জরুরি, যে শপে কুরবানির অর্ডার নেবেন শপের মালিক উনিও কুরবানির মশলা সম্পর্কে ওনার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। যারা এগুলো সাপ্লাই দিয়ে থাকেন সাপ্লায়ার, তাদেরও কুরবানি সম্পর্কে পুরো ধারণা থাকতে হবে যে কুরবানি হওয়ার জন্য কী কী শর্ত রয়েছে। তো আমি বললাম পশু হতে হবে নির্দিষ্ট, তারপর এখানে কোনো আইব থাকতে পারবে না, নিয়ত তবে করতে হবে আল্লাহর ওয়াস্তে, 3-4 নম্বর বয়সটা রেস্ট্রিকশন রয়েছে, উটের ক্ষেত্রে 5 বছরের উপরে হতে হবে, 5 বছর,
গরুর ক্ষেত্রে 2 বছর বাইরের চেয়ে বড় হতে হবে। ছাগল এবং শিপের ক্ষেত্রে হলো কমপক্ষে 1 বছর। শুধুমাত্র দুম্বার ক্ষেত্রে, যদি দেখার ক্ষেত্রে 6 মাসের দুম্বা 1 বছরের সমান বা বড় দেখতে লাগে তাহলে হয়ে যাবে বলে হাদিসে উল্লেখ রয়েছে। আরেকটি কন্ডিশন হলো নির্দিষ্ট দিনে জবে করতে হবে। এই জবে করার দিন কয়দিন? 3 দিন। আগেও করা যাবে না, পরেও করা যাবে না। ঈদের দিন, ঈদের পরে আরও 2 দিন, সৌদি করা পর্যন্ত। দিনে করলেও যাই যাচ্ছে, রাত্রে করলেও যাই যাচ্ছে। অতএব ঈদের দিন প্রথম জমাত হওয়ার পরে, ঈদের দিন হতে হবে বা পরের দিন, বা পরের দিন 10, 11, 12, এই 3 দিন, মধ্যখানের 2 রাইত, এর ভিতরেই আপনাকে জবে করতে হবে। আবার জবেটা শুরু হতে হবে প্রথম জমাতের পরে, ঈদের দিন প্রথম জমাতের আগে জবে করা হয় সেটাও কিন্তু হবে না, বহার শিবের হাদিস। এই সব শর্ত সামনে রেখে আমার অনুরোধ থাকবে, আমরা যারা কুরবানি দিই আমরা নিজের জন্য এগুলো জানি, কোনো সফেদির অর্ডার করি তাদেরও জানা উচিত, যারা সাপ্লাই দেয় তাদেরকেও এই সমস্ত জিনিস অবগত রেখে আমরা সবাই মিলে যেন কুরবানি সঠিক বাড়িতে পারি, এটাই আমাদের মাথায় রাখতে হবে। এখানে একটা অনেক সময় আমরা এই যে মনে করেন 350-400 পাউন্ড কেউ দান দিল যে কুরবানির জন্য, কিন্তু হয়তো এই 400 পাউন্ড বিনিময়ে একটা বাজারে একবারে সমান সমান তো অনেক সময় মিলানো যায় না, হয়তো 1000-2000 বেশি হয় অথবা কম হয়, তখন কী করণীয়? যদি বেশি হয় তাহলে তো আপনার ইচ্ছা, আপনি চাইলে ওনার পকেটে পুরোই দেন, জায়েজ হবে। আর অনেক সময় তো অনেক মালিককে তো আপনি পাবেন না, আপনি যদি নিজে মানিয়ে নেন যে প্রয়োজনে আমি হয়তো একটু পুরাইলাম, আর যদি বেঁচে যায় পয়সা তাহলে আপনার উচিত হবে অতিরিক্ত পয়সাগুলো আপনি সদকা করে দিতে হবে গরিবদের মধ্যে, যাতে ওই সবটা যিনি দিয়েছেন ডোনার উনি যেন সব পেয়ে যান। তো অনেক সময় তো একটা পশুর মধ্যে হয়তো 6 জন বা 7 জন আছেন, এক নাম কেউ 2 নাম দিচ্ছেন, যারা দিয়েছেন সেই অনুপাতে মনে করেন আপনি 10 পাউন্ড পুরাইছেন বা 7 পাউন্ড পুরাইছেন, তো 1 পাউন্ড হিসাবে প্রত্যেকের মানে ওই অনুপাতে অংশের অনুপাত অনুযায়ী প্রত্যেকের তার সব পেয়ে যাবেন, যাদের ভাগ অনুযায়ী। এখানে তো কোনো সমস্যা হবে না, আল্লাহ তার পক্ষ থেকে আমরা সদকা করে দিয়েছি, উকিল হয়ে গেলাম, উকিল হয়ে গেছেন, এই হিসাবে আমরা এভাবে করতেই হবে, কারণ এভাবে তো এছাড়া তো আপনার কোনো সমাধান নাই। জি, অনেক সময় তো দেখা যায় মার্কেট যখন গরু খরিদ করবে করতে গেলে অনেক সময় 2-4 হাজার একদম অ্যাকুরেট এই দামের সঙ্গে মিলানো বা চেষ্টা করা দরকার প্রথমে, যে আমরা অবশ্যই সমান সমান পয়সা যেন আমরা করে নিতে পারি। যদি কোনো কমি বা বেশি হয় তাহলে সেটাও যদি পয়সা বেঁচে যায় সেটা সদকা করতে হবে, আর যদি কম হয়ে যায় পুরাতে হয় তো আপনি হয়তো উকিল হিসাবে ওই মালিকের পক্ষ থেকে আপনি জিম্মাদার নিয়েছেন যে আমরা এই দামে আমরা কুরবানিটা দেবো, আপনি পুড়িয়ে দিলেন, ইনশাল্লাহ উকিল হিসাবে আপনার এই কাজটা উনি দিয়েছেন সেভাবে ধরেও আদায় হয়ে যাবে। অনেক সময় তো যারা এই কুরবানির জন্য পশম পশম দেন অথবা পুরা কুরবানিটা দেন, এই একটা কুরবানির মধ্যে তো আবার 2-3 হাজার টাকা খরচও হয়, ওইগুলি কীভাবে দেওয়া? এই খরচটার ক্ষেত্রে ঈদার যিনি জিম্মা নিয়েছেন হয়তো উনি এটা নিজের পক্ষ থেকে আদায় করবেন, অথবা যে মালিক আছে নিতেছেন ওনাকে প্রকাশ্যে বলে ফেললেন যে ভাই আপনি যে পয়সা নেবেন ওই পয়সা আমরা যেটা নিয়েছি মনে করেন এই পয়সার মধ্যে থেকে আপনার এই খরচটার মধ্যে ইনক্লুড হবে, এইভাবে তো বেস্ট হয়। এটা আলাদাভাবে করে নিতে পারলে বা ওনাকে বলে দিলে বলা হয় যে আপনার এই সপ্তাহ মিলে আমরা এই খরচ আমরা নিতেছি, এটাই তখন এটা হয়ে যাবে। জাজাকাল্লাহ, এই বিষয়ে আরও আমরা ইনশাআল্লাহ কথা শুনবো। সম্মানিত বাংলা দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে রয়েছেন রিটার্নিং সদ্যবাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহু। বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনতেছিলাম কুরবানির বিভিন্ন মাসলা মাসাইল, বিভিন্ন বিষয়ের উপর। ইনশাআল্লাহ আমরা এগুলি শুনবো এবং যখন কল করবেন আমরা করে রেখে যাবো। একজন কলার চলে এসেছিলাম, কল নিয়ে নিই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন হলো 12টায় নামাজ পড়া যায় না, 12টার কত সময় আগ পর্যন্ত বা কত সময় পরে নামাজ পড়া যাবে? বেসিক্যালি এই টাইম 12টা মেন ফ্যাক্ট নয়, মেন ফ্যাক্ট হলো দুপুরের টাইম। আমরা বাংলা ভাষা কী বলি? দুপুর বলি, দুপুরের টাইম।
এবং ইংলিশে ওই টাইমকে পিক মানে একবার মিড ডে যে সময় সেটা একদম হাইয়েস্ট পয়েন্টও উঠতে উঠতে সর্বোচ্চ পয়েন্টে যেখানে চলে যায় যেটাকে আমরা দুপুর বলি আপনি দেখবেন মর্নিংয়ে সূর্য ওঠা শুরু হয় উঠতে উঠতে একদম উপরে উঠে তারপরে আবার পশ্চিম আকাশের দিকে আস্তে আস্তে আবার কাত হওয়া শুরু হয়ে যায় তো যে সময় সূর্যটা একদম উপরে উঠে যায় ওই টাইমকে দুপুর বলে ওই টাইমে নামাজ পড়া যায় না এই টাইমটা কোনো সিজনে বারোটা হবে তোমার এখন বর্তমানে বারোটা একটা চাইরে বোধ হয় বা একটা তিনে অটুকি না কত হয় আমার যতটুকু আমার জানা তো এটা কিন্তু সিজন হিসাবে বেশ কম হয় আজকে বোধ হয় একটা তিন মিনিটে আজকে বারোটা নয় এটা সিজনে বারোটা নয় অনেকে মনে করেন বারোটা বারোটা দিয়ে কোনো মেন ইয়ে নেই সিজন হিসাবে ডিপেন্ড কোন টাইমে এটা হইতেছে এই এই জওয়ালের টাইমটা দুপুরের টাইমটা তো সবচেয়ে বেস্ট কী হবে আপনি কী করবেন যদি আপনার লোকাল কোনো মসজিদের কোনো ক্যালেন্ডার থাকে এদেশে তো আপনারা সবসময় সূর্য তো দেখতে পারবেন না তো লোকাল ক্যালেন্ডারের মধ্যে দেখবেন সেখানে দেওয়া আছে জুহরের বিগিনিং টাইম তারপরে জামাত টাইম ওই বিগিনিং টাইমটাই হলো জওয়াল কী বলে এটাকে জওয়াল মানে সূর্যটা মেইন উঁচু পয়েন্ট থেকে একটু পশ্চিম দিকে একটু ডাউন হইতেছে একটু নিচে নামতেছে নামা শুরু হয়ে গেছে এটাকে আরবিতে জওয়াল বলে ওই টাইমেই জুহর নামাজ পড়ে নিলেও পড়তে পারবেন কিন্তু সাধারণত আমরা ওই টাইম থেকে আধা ঘন্টা পরে মুসল্লিদের সুবিধার্থে আমরা জুহর নামাজ জামাত দিয়ে থাকি পড়ে থাকি যেমন আজকে হয়তো একটা তিনে জওয়াল শুরু ছিল জামাত পড়া হয়েছে কয়টায় দেড়টায় একটা তিরিশ মিনিটে ওই একটা তিন মিনিট থেকে এর আগে পাঁচ থেকে দশ মিনিট সূর্যটা একদম উপরে থাকে সোজা উপরে ওই টাইমে নামাজ পড়া যায় না তো আজকের কিন্তু বারোটা নয় আজকের টাইম হলো একটা অর্থাৎ আপনি বারোটা ফিফটি ফাইভ থেকে একটা তিন পর্যন্ত বারো তুরা দুই এক মিনিট বেশি ওই টাইম পর্যন্ত আপনি নামাজ পড়বেন না এটা সবসময় বারোটা নয় এটা ডিপেন্ড কোন সিজনে কোন টাইমে জওয়াল হইতেছে কোন টাইমে দুপুর হইতেছে তো এটা মাথায় রেখে আপনি নামাজ পড়েন একটি কথা মনে রাখবেন ডেইলি এভাবে তিন টাইমে নামাজ পড়া যায় না কয় টাইম তিন টাইম সূর্য ওঠার সময় এই সূর্য ওঠার টাইম সব দিন সমান একই টাইম হয় না যেমন এখনকার সিজনে সূর্য উঠতেছে একটু আর্লি উঠে যায় চারটা কটা মিনিটে বোধ হয় সানরাইজ হয় বোধ হয় পাঁচটার আগে কিন্তু আরও কিছুদিন পরে দেখবেন একটা চেঞ্জ হয়েছে টাইম সমান আরেকটি টাইম হলো সূর্য ডুবা সূর্য তো সব দিন সমান টাইমে ডুবে না এক এক সিজনে এক এক টাইমে ডুবে এখন তো মনে করেন সূর্য ডুবতেছে যেটা অনেক লেটে প্রায় নয়টা তেত্রিশ মিনিট বিশ মিনিটে গিয়ে সূর্য ডুবতেছে কিন্তু কোনো সময় চারটা কত মিনিটে গিয়েও সূর্য ডুবে যায় তো চারটার পর থেকে নয়টা বিশ মিনিট পর্যন্ত ভিতরে কোনো এক টাইমে সাড়ে নটার ভিতরে কোনো এক টাইমে সূর্য ডুবে ডিফারেন্ট সিজন হিসাবে তো সূর্য ডুবার টাইমেও আপনি নামাজ পড়বেন না আর ঠিক দুপুরের সময় তো যাবে সূর্য ওঠার টাইম সূর্য ডুবার টাইম সব দিন সমান থাকে না বৎসরে এক একদিন এক এক টাইম হইতেছে সমান দুপুরের টাইমটাও সবসময় বারোটা থাকবে না এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন হয় আক্কর হয় এছাড়াও এডিশনাল আরও দুটি টাইমেও আপনি নফল পড়বেন না কী পড়বেন না নফল নামাজ পড়বেন না কিন্তু নফল বন্দেগি করা যায় তসবি তিলাওয়াত সব কিছুই করা যায় যে করবেন না শুধু নফল নামাজ পড়বেন না সেই দুটি টাইম হলো ফজরের ফরজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত ইভেন আরও উত্তম হবে ফজরের টাইম ঢুকার পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এর ভিতরে আপনি কোনো নফল পড়বেন না শুধুমাত্র ফজরের টাইম ঢুকার পরে রসুল ইসলাম শূন্য দুই রেখাত পড়তেন তো আপনি শূন্য দুই রেখাত পড়লেন তারপরে ফরজ পড়লেন তো আগে বা পরেও নফল না পড়াটা উত্তম বিশেষ করে পরে পড়বেন না এটা তো বুখারী শরীফের একদম শক্তভাবে হাদিসের মধ্যে স্ট্রংলি বেশ কয়েকজন সাহাবা একরাম থেকে হাদিসটি বর্ণিত অত্যন্ত স্ট্রং একটি হাদিস রসুল্লাহ সাল্লাহ ইসলাম ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত ওই টাইমে নফল পড়তে নিষেধ করেছেন সেম আসরের ফরজ পড়ার পরে সূর্য ডুবা পর্যন্ত ওই টাইমেও নফল নামাজ পড়তে রসুল ইসলাম নিষেধ করেছেন হাদিসটি হয়তো আবু হুরায়রা থেকে বর্ণিত আবু সৈয়দ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাহাবা একরাম থেকে এই হাদিসটি বর্ণিত কি যে আপনি ওই দুই টাইমে নফল নামাজ পড়বেন না ইভেন মসজিদে ঢুকলে ওই টাইমে তাহিয়াতুল মসজিদ পড়বেন না বলেই নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতামত ইমাম আবু হানিফা ইমাম মালিক সহ নির্ভরযোগ্য উলামার মতামত আপনি তাহিয়াতুল মসজিদও পড়বেন না বা অন্য কোনো নফলও পড়বেন না ইভেন তোয়াফর দুই রাকাত নামাজ ওই টাইমে না পড়ে আপনি পরে লেটে পড়বেন সূর্য ওঠার পরে অথবা সূর্য ডুবার পরে পড়বেন তো এই হলো তো আপনার প্রশ্নের আনসার হলো আপনি যে বারোটা বলেছেন এই বারোটার সঙ্গে সম্পর্ক নয় সম্পর্ক হলো কোন টাইমে দুপুর হইতেছে ওই দুপুর টাইমে আপনি নামাজ পড়বেন না অর্থাৎ জওয়ালের আগ মুহূর্তে এবং জওয়ালের টাইম বিজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গেই
যেমন আজকে একটা তিন মিনিটে দেওয়া হয়ে যায়, জোহর টাইম শুরু হয়ে যায়, আপনি জোহর নামাজ পড়তে পারবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওই টাইমে চার রাকাত নামাজ পড়তেন, কয় রাকাত পড়তেন, চার রাকাত, এবং বলতেন যে এই টাইমে আসমানের দরজা খোলা হয় তো আমি চাই আসমানের দরজা খুলতেই আমার চারটি রাকাত নামাজ আল্লাহর কাছে পৌঁছোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চারটি রাকাত নামাজ পড়তেন। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, জি বলুন আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হইল ও আমার জাকাতের পয়সা সম্বন্ধে, এখন মানুষের দুইটা মাসে বিদেশ যাইতা, এখন বিদেশ যাই বেলা যে পয়সাগুলি তো হইসলাম, এখন তা নাব এখনো কিচ্ছু হইছে না বিদেশ যাওয়ার, এখন এই পয়সা চিন্তা করতাম এই গুণ ইয়র ওই বাকি ইনশাল্লাহ পাওয়া যায় না আরো এখন মাস দুই মাস পরে, এগুলো আমার কাছে রাখা উচিত নেই ওখানে ওখানোর দায় আপনাকে। কতদিন দিয়ে আসেন? এক বছর হয়ে গেছে, এক বছর হয়েছে না ও এবার ও। আচ্ছা, বুঝতাম পারছি। ইলাজি বিশেষ দরকার আপনি রাখেন, তে রাখলে সমস্যা নাই, তাহলে কামালের আসনে সে রাখা যাই যাচ্ছে, বাট মেক শিওর আপনি অবশ্যই তো কাতর ভাষা যেহেতু এটা তো গরিবর হক বা তান্ডে দুঃখ বা যারও দুঃখ একদম দিলেই চিবে সময়, ঠিক আছে না ইনশাল্লাহ। আর উত্তম হইব আপনি রাখলেও এক বছরতেই বেশি রাখাও, কেন এক বছর ভিতরে ভিতরেই জানো ফসলাগুলো দিলা হওয়ায় তান্ডে বা খামা লাগাই দেওয়া হয় গরিবরে দিলা হয়, ঠিক আছে ইনশাল্লাহ। জানিয়ার আমি জানিয়ার এটা করাইনু, এর লাগে আপনার রাখা ঠিক আছে, যখন দিলে খরচ করলি বা তখন দেখো খামাইত না, এর লাগে বিদেশে যাইবার সময় আপনি তো আশা করেন আপনি যে তোমার স্বামী ভিতরে ওইস্তকি ভারে, তো ট্রাই করবা যে এই পয়সা যদি বছর ভিতরে খামা লাগি দেয় আলহামদুলিল্লাহ, দেখা যায় যে না তান বিদেশে যাওয়া এক বছর ভিতরে ওর আরও লেটই দার কি, তো এই সময় এবার খুব একটা না রাখি আপনি এগুন দিলেইলা, তানরেও দোকা অন্য ঘরে বাটিয়ে দোকা অন্য লাগে দিলেইলা, আর তান লাগে আগামী বছর ফেরে আবার রাখাই রাখলা দোকান পয়সা, ঠিক আছে নানি। জি জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ, আপনার দোয়া করবা। এখানে একটা জিনিস, জকাতর পয়সা যেভাবে আপনি হোল্ড করে বিশেষ খামে রাখতে পারেন, এটা কে লেটে দেওয়া যাইছে আর ঠিক টাইমেও দেওয়া যায়, ওটা যারা যাই আছে অ্যাডভান্সও কিন্তু দোকান পয়সা দেওয়া যায়, অনেক সময় সাহাবায়ে কেরামে অ্যাডভান্সও দিয়েছেন, বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে ইমার্জেন্সি দেখা দিলেইছে, মানে আপনার দোকান পয়সা সামান্য, মানে আপনি আগামী এক বছর বা দুই বছরের দোকান এখানে জমা ইয়ে আগে দিলেইলা এখন মানুষের বড় সাহায্য লাগি, এইভাবে অনেক সাহাবায়ে কেরামে এইভাবে অ্যাডভান্সও দিয়েছেন। যেমন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উভয়ের যাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিশেষ প্রয়োজনে জাহাদের প্রয়োজনে আল্লাহর নবী কালেকশন করে নিয়েছিলেন, কালেক্ট করে নিয়েছিলেন দুই বছরের অ্যাডভান্স, তো অ্যাডভান্সও নেওয়া যাইজ আছে, অ্যাডভান্স দেওয়া যাবে যায়, অন টাইম দেওয়া যাবে যায়, বিশেষ প্রয়োজনে যদি আপনি কোনো রিজনে যদি আপনি থোড়া লেট করেন সেটাও যাইজ আছে, তবে উত্তম হবে আপনি যত তাড়াতাড়ি দেন ততই ভালো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমি এখন কথা কইতাম, আমি এক পাঁচ বছর আগে আমার একটা আমি একটা খসি আর একটা গরু বাংলাদেশ কুরবানি লাগিয়ে লইছিলাম, পাঁচ বছর আগে লওয়া বাদে এক হাফতা আগে কুরবানির গরু লই লইছিলাম। আচ্ছা, তখনে আচ্ছা অনেক কি ধরেছে খসি আমার রাজেশে দিছিলাম কুরবানি দিবে লাগে, ও খসিটা তাই ডিগড়া দিয়া থইছিলা আর গরুয়া কেমনে বান্ধা আছে আর ডিগড়ার মাঝে ও খসিটা মরি গেছে আর মরা বাজে আমি কিতা করতাম ও সে ইচ্ছা তো মরি গেছে বাজে আমি আর একটা লইয়া কইছি আর একটা লইলাও লইয়া কুরবানি দিলাম, ইটা যে মরলো কোনো অসু ঠিক আছে ইনশাল্লাহ। আর কোন প্রশ্ন আছে নি? ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। তো আপনার দুটা প্রশ্ন ফুরান প্রশ্ন, একটা ফার্স্ট প্রশ্ন আগর একটা মাসলা কুরবানির, আপনার কুরবানি ছিল ফার্স্ট বছর আগে আর খসিটা মারা গেছিল, নিয়ম হইলে এইভাবে কুরবানি কেনার পর যদি মারা যায় আর ওয়াজিব কুরবানি হয় তাহলে তো আপনি অবশ্যই এটা বদলা একটা দিতে হইবা, অলরেডি আপনি দিলেই ছয় প্রশ্ন এলে ভাই মরার কারণে কোনো সমস্যা নেই না, কোনো সমস্যা নাই,
ইলা যে কোনো সময় তো কোনো পশু মারা দিতে পারে, কুরবানি নামার পশু মারা গেলে ওইটা এমনি কোনো সমস্যা নাই, বাট ওয়াজিব কুরবানি তো অবশ্যই আপনি রিপ্লেস করতে আপনি হরিল চেনা দেয় কিছু সমস্যা নাই ইনশাআল্লাহ, এটা হইতে পারে। দুই নম্বর প্রশ্ন, আপনি যেটা করছেন আপনার নাম সম্পর্ক জানতে চাইছেন, তো আমি তো মনে করি আপনার বয়স মাস হরণে হয়ে গেছে কি, বাট এরপরও আপনি জানতে চাই ইনশাআল্লাহ নাম রাখবার আগে নিয়মে লগে আপনি সুন্দর হয়ে নাম রাখতে অর্থ জানতা, বাট এরপরও আপনি জিজ্ঞাসা নিশ্চয় আমরা হইয়ার ফাতেহা শব্দের অর্থ লগি সুরায় ফাতেহার নাম আসানি সুরাতুল ফাতেহা, ফাতেহা মানে লগিয়া বিগিনিং স্টার্ট শুরু, তো কোরআন শরীফ সুরে ফাতেহারে ফাতেহা হওয়ায় কারণ কোরআন খুললেই প্রথমে সুরা শুরু হয় সুরে ফাতেহা দিয়া, তো ফাতেহার অর্থ প্রারম্ভ শুরু বিগিনিং স্টার্ট, আর ফাতেহা তো খুলনেওয়ালা যেটা কোন জিনিস খুলিয়া দেয়, তো ঠিক আছে অর্থ ঠিক আছে, এই হিসাবে নিয়ে নাম রাখছেন ফাতেহার নাম ঠিক আছে ইনশাআল্লাহ। আবার আমি কইয়ার যদি কোনো ধনী মানুষে কুরবানির পশুকি নয় আর নফল হয় মারা যায় তো একটা অবশ্য তো ইয়ে নাই, বাট ওয়াজিব যদি হয় তো অবশ্যই রিপ্লেস করা লাগবো। এখন যদি শুয়ে গেছে গিয়া বা আড়ি গেছে গি আর তাই আর একটা কিনে লিস হইন আর আগরটা আবার ফাইলিস হইন, তো ধনী হইলে আগরটা দেওয়া লাগতো নাই, আর গরিবের যদি হইন তো দয়াটাও দিলেও লাগবো, এটা একটা মশলা বুঝতে উল্টা লান লাগে, কারণ গরিবের তো ওয়াজিব আসিল না তাই কিনে ওয়াজিব হরিলিস হইন তো তার দয়াটা ওয়াজিব বইতে হবো, আর ধনী ফিরে তৈরি লাগে তার দায়িত্ব দিয়ে কুরবানি দেওয়া অগু দোকা বা একটা দোকা সেই হিসাবে এটা ফিক্স হয় না। তো যাই হোক, তো আপনার কুরবানি মারা গেছিল, এই মারি দেওয়ার কারণে একটা অনেকে মনে করেন বলে আমার কোনো মনে হয় নিয়ত খারাপ আসিল বা কোনো সমস্যা আসিল বা কোনো বাদ লক্ষণই না, এটা কোনো বাদ লক্ষণ করছে না, এটা অনেক সময় হইতে পারে যে কোনো এখানে একটা টাইমে তো স্যার মোতাইতে পারে, তো এই মারি দেওয়ার কারণে এটা কোনো বাদ লক্ষণ বা খারাপ করছে নাই, আর যদি ওয়াজিবিয়ে থাকে তো অবশ্যই দেওয়ার কথা আসলে আর একটা আপনি তো একটা দিলেই ছিল ইনশাআল্লাহ, নফল একটা দিলেন যাতে উত্তম কাম করছেন কোনো সমস্যা নাই, আপনারা তো এই গেছেন সেটা কোনো বাড়ি ফেরার কোনো কারণ নাই ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি অ্যাডভান্স তো খান দুই এক বছর আগে দেওয়া যায়, যদি কেউ যদি জলনতা গরিব তার আরোরা বেশি ভরসা লাগে, কেউ যদি কয় না দুই এক বছর থেকে আর পাঁচ বছর জোগাত একলগে দিয়ে দেয় তার ফার্মটা শেষ হয়ে যাব গিয়া তার বিদেশর বা গর্বানানি এতে ইলা একলগে পাঁচ বছর ইলা অ্যাডভান্স কয়েনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার প্রশ্নের উত্তরই লগি যে যেহেতু হাদিসের মাঝে দুই বৎসর পর্যন্ত অ্যাডভান্স দেওয়া হয়েছে এটা ক্লিয়ার মেনশন আছে, কয় বৎসর? দুই বৎসর। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ এবং হযরত আব্বাস নবীর চাচা হযরত আব্বাস ওনাদের যাকাত দুই বৎসর অ্যাডভান্স নিয়েছিলেন, তো দুই বৎসর তো হাদিসে এসেছিল তো জায়েজ হবে আমাদের কোনো সন্দেহ নেই হাদিসে বুখারী শরীফে, তো দুই বৎসর যখন জায়েজ হলো তো দুই বৎসরের অধিক তিন চার পাঁচ বৎসরের এইভাবে অ্যাডভান্স যাকাত দিয়া কারো বিশেষ প্রয়োজন পুরা করতে এক বছর বা দুই বছরের পয়সা দিয়ে এনাফ নয়, তো আপনি যদি পাঁচ বছর তো কাজ একত্র করেন তাহলে হয়তো বা ওনার একটা বিশেষ কাজ হয়ে যাবে, ওনাকে বিদেশ বা একভাবে বড়ো একটা কাজ হয়তো সমাধান করে দেওয়া সম্ভব, এইভাবে দেওয়া জায়গা আছে কি না? না, উলামা একরামের দ্বিমত থাকলেও নির্ভরযোগ্য উলামা একরামের মতে জায়গা আছে, যখন দুই বছর অ্যাডভান্স জায়গা হলো তাহলে দুই বছর জায়গায় তিন বা চার বা পাঁচ বছর দিলেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, এজন্য জায়গা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? বা বিশেষ ইম্পর্টেন্ট প্রয়োজন ছাড়া এবার অ্যাডভান্স না দিয়ে টাইম টু টাইম দেওয়া ভালো, কারণ প্রত্যেক বৎসরই আপনি গরিবদের দিয়া আপনি একজনকে সব না দিয়া অন্যান্য গরিবদেরকে আপনি সাহায্য করার সুযোগ থাকলো, আর যদি আপনি এইভাবে পাঁচ বছরের যত একত্রিত করে একজনকে দিয়ে দেন তো একজন হয়তো উপকৃত হলো, আর এইভাবে প্রতি বছরের যত প্রতি বছর দিলে হয়তো পাঁচ বছরে পাঁচজন গরিব বা আরও একাধিক গরিব এর মাধ্যমে হয়তো উপকৃত হওয়ার সুযোগ ছিল, তো অনেক সময় একজনকে এস্টাবলিশ করাও কোনো কোনো ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে ভালো হলেও আবার কোনো সার্কামটেন্সিয়ান অবস্থার পরিপ্রেক্ষিতে একাধিক ফকিরকে দিলে আরও উত্তম আরও ভালো হয় বেশি, ঠিক আছে? কারণ আপনি হয়তো যাকে এস্টাবলিশ করলেন পাঁচ বছর দোকান দিয়ে খোদা না করুন হয়তো বা ওনার জন্য আপনি একটি দোকান খরিদ করে দিলেন, হয়তো ওনার ব্যবসা নষ্ট হয়ে গেল, তো উনিও তেমন উপকৃত হতে পারলেন না, অন্য গরিবরাও এই আপনার দোকানের পয়সা থেকে বঞ্চিত হলো, আপনি মনে করেন কাউকে একটা গাড়ি খরিদ করে দিলেন হয়তো গাড়িটা নষ্ট হয়ে গেল, এজন্য বিশেষ প্রয়োজনে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে জায়েজ হলেও কোনো কোনো সময় কিন্তু এইভাবে সব সময় জমা করে একজনকে না দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট
গরিব এবং মহতাজদেরকে দিয়ে দিলে কোনো কোনো ক্ষেত্রে এটা উত্তম হয়, তো এটা অবস্থার পরিপ্রেক্ষিতে ডিফারেন্ট হয়ে থাকে। বাট জায়েজ অবশ্যই আছে যে কোনো একজনের বিশেষ তাকাদা পুরা করতে গিয়ে দুই বছরের অ্যাডভান্স অথবা পাঁচ বছরের অ্যাডভান্স জকাত দিয়েও যদি এটা সম্ভব হয় করে দিলে সেটা জায়েজ হবে ইনশাআল্লাহ। জকাতকে অ্যাডভান্স দেওয়া যায়, কিন্তু কিছু অবস্থায় অ্যাডভান্স করা যায় না, জকাত দেওয়া যায়, নামাজ কিন্তু টাইমের আগে পড়তে পারবেন না, রোজাও আগে রাখতে পারবেন না, হজও আগে করা যায় না, কিছু জকাতের ক্ষেত্রে মালি বাদের ক্ষেত্রে একটু আক্কর করলেও সমস্যা হয় না, বাট অবশ্যই এটা আদায় যেন হয়ে যায় এটা নিশ্চিত থাকতে হবে। ঠিক আছে, এখানে একটি কথা, অনেক সময় তো যিনি পাঁচ বছরে দিলেন উনি হয়তো ভালো নাও বাঁচতে পারেন, কম যদি হয় তাহলে এটা পরবর্তীতে হয়তো এক্সট্রা হিসাবে উনি কাটাই দিলেন যে আমার নকলি সে চলে যাও, বা চাইলে এর পরবর্তী বছর থেকে উনি ডিডাক্ট করতে পারেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আমি একটা প্রশ্ন বলতাম। জি, ফরমাকা। আমি 200 কুল বললা বলি আর কি, দেখি সরি ফিস করা কইরা বললে এটা ঠিক আছে না লাগে। আচ্ছা, এখন প্রশ্ন আছে? না, এখন প্রশ্ন আছে। আর আমি জকাতর পয়সা যেমন আর কি একলগে দিতাম না, এটা আমি যেমন আর কি বকরাই বাদটা কি আর এই বছরের পয়সা তোরা তোরা গড়ি করবার এইটা ঠিক আছে না? বুঝছি, আর কোনো প্রশ্ন নেই? না, আর কোনো প্রশ্ন নাই। আমি ওখানে জানতাম তাই যেমন যেনে ফুলবো আল্লাহ ফিস করি পড়া। বুঝতাম পারছি, আমি হইয়ার ইনশাআল্লাহ। আর যদি না কি আরো দুইবার তিনবার বলন পড়ি এও তো ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রথম প্রশ্ন, আপনার একটি আমল হলো কুলহু আল্লাহ আপনি 200 বার পড়েন, তো এইভাবে হাদিসের মধ্যে কোনো নির্দিষ্ট সংখ্যা 200 বার পড়তেই হবে এটা কিন্তু আল্লাহ নবী বলেন নাই, বা এটাকে সুন্নত বা ইবাদত বলে যদি পড়েন তাহলে তো আবার প্রশ্ন। আর এমনি আপনি পড়তে গিয়ে আপনি হয়তো একটু বাড়াইয়া 200 পড়লেন, 300 পড়লেন, মনের মধ্যে কথা রাখলেন যে আসলে আমি 200 পড়তেছি স্বাভাবিক একটা হিসাব অনুযায়ী, কম পড়লেও জায়েজ হবে, বেশ পড়লেও সমস্যা হবে না, এই আকীদা বিশ্বাস নিয়ে যদি আপনি 200 বার পড়েন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তিনবার যদি কেউ কুল আল্লাহ পড়ে, একবার পড়লে এটা কোরআন শরীফের 1/3 হয়। এর উপর ভিত্তি করে ওলামায়ে কেরাম তিনবার পড়াকে পুরো কোরআন শরীফ তিলাওয়াতের সম্ভ্রমণ সব পাওয়ার সুবর্ণ সুযোগ বলে থাকেন। তো এখানে তিনবার পড়া যেতে পারে, তো তিনবার যদি পড়া যায় তাহলে এইভাবে নির্দিষ্ট একটা নাম্বার যদি আপনি 200 বার পড়েন জায়েজ হবে। কিন্তু হাদিসের মধ্যে 200 বার পড়তে হবে, কম করা যাবে না, বেশ করা যাবে না, এর মর্মে কোনো কথা আসে নাই। সেই হিসাবে আপনি পড়ার সময় যদি আপনি মাঝে মাঝে 200 পড়লেন, কোনো দিন একটু কম পড়লেন, কোনো দিন একটু বেশি পড়লেন, তাহলে আপনার বিশ্বাস যেটা এবং প্র্যাকটিক্যাল কাজ মিল থাকলো যে আপনি মাঝে মাঝে কম পড়লেন, মাঝে মাঝে বেশ পড়লেন, বুঝাই নিয়ে কথাই যে 200ই পড়তে হবে এটা মোটেই জরুরি নয়, বা আমি 200 পড়তেছি এটা ইবাদত বা সওয়াব মনে করে নয়, আমি বারবার পড়তেছি বেশি সওয়াব পাওয়ার জন্য, বেশি ফায়দা পাওয়ার জন্য, সমস্যা হবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, আপনি একসঙ্গে জকাত না দিয়ে অ্যাডভান্স না দিয়ে আপনি কুরবানির পর থেকে চূড়া চূড়া জকাত দেওয়া শুরু করেন, সারা বছরে দেন, এটা আরও ভালো, আরও উত্তম। আমি অনেক সময় এইভাবে করি, কোনো গরিব লোক আপনাকে সাহায্য চাইলো, আপনি হয়তো সাধারণভাবে ডোনেশন করার হয়তো সুযোগ আপনার নাই, আপনি যে পয়সা দিলেন নিয়ত রাখলেন যে আমার এই পয়সাটা আমার জকাত থেকে আমি কাটাবো। এইবার সারা বছর আপনার গরিব যারা জকাতে বল, কোনো মানুষ জকাত এলিজেবল, জকাত পাওয়ার উপযোগী কোনো মানুষ যদি আপনাকে সাহায্য চায় আর আপনি তাকে সাহায্য দেন, আর দেওয়ার সময় নিয়ত থাকে যে এই পয়সাগুলো আমি জকাত থেকে আমি কাটাবো, ডিডাক্ট করবো, পুরা জায়গা আছে। আপনি বছরের এন্ডও দেখলেন এইভাবে দিয়ে দিয়ে আপনি দেখলেন যে প্রায় আপনি 3,000 পাউন্ড দিয়েছেন, আপনার দোকান আর 2,500 পাউন্ড, তো অলরেডি যেহেতু সারা বছরে আপনি তুলায় তুলায় 2,000 পাউন্ড দিয়ে দিয়েছেন, তো আপনার মাত্র আর 500 পাউন্ড দিতে হবে, এটা ইজি হয়, সহজ হয় আরও। তো আপনি এই যে রুটিন করে মনে করেন ঈদের কুরবানির কুরবানির পর থেকেই দোকান দেওয়া শুরু করে দেন, সেটাও যায় আছে ইনশাআল্লাহ। অন টাইম দেওয়া যায় আছে, অ্যাডভান্স দেওয়া যায় আছে, বিশেষ প্রয়োজনে লেট করে দেওয়া যায় আছে, তুলায় তুলায় সারা বছরের সময় সুযোগে দেওয়া সেটাও জায়েজ রয়েছে। বাট মেইন জিনিস হলো কি, দিতেই হবে, এটা শুধু মালি ইবাদতের ক্ষেত্রে, এই সুযোগটা কোন কের ক্ষেত্রে, মালি ইবাদতের ক্ষেত্রে, অর্থাৎ জকাতের ক্ষেত্রে। নামাজের ক্ষেত্রে কিন্তু অন টাইম পড়তেই হয়, আগেও পড়া যায় না, লেট করলেও খোদা হয়ে যায়, এবং তুলা তুলা করে বলে আমি জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আমি এখন পড়বো 2 রাকাত, পরে পড়বো আর 2 রাকাত, এবার বাঙ্গাও যায় না। এই সুযোগটা শুধুমাত্র জকাত এবং মালি ইবাদতের ক্ষেত্রে। হজের ক্ষেত্রেও টাইমের আগেও পড়তে পারবেন না, টাইমের পরে করলে খোদা হয়ে যায়, আবার ওই বৎসরের প্রত্যেক এক ফিক্সড টাইমে করতে হয় আপনাকে। তো হজটাই হলো যে বৎসরে
পাঁচ দিনে পাঁচ জায়গায় নয়টি আমল করার নাম হলো হজ। পাঁচ জায়গা কী কী? মিনা, আরফা, মুজদলিফা, জমরা, বয়তুল্লাহ। এই পাঁচ জায়গায় নয়টি আমল করার নামকেই এবাদতনীয়তে হজ বলা হয়। নয়টি আমল কী কী? যে আমরা হজের সময় কী করি? আমরা যে হজের এহরাম এহরামনীয়তে হজ বাঁধি, হজের হজের নিয়তে আমরা এহরাম এহরাম বাঁধি, এহরাম। নয় তারিখে আরফাত যাই, তারপরে মেইন তওয়াফ যেটা তওয়াফে জিয়ারত বা তওয়াফে বাদা বলা হয় দশ তারিখ করা হয়, না পারলে এগারো তারিখ, না পারলে বারো তারিখ, সূর্য ডুবার আগ পর্যন্ত। এই তিনটা কাজ হলো ফরজ। আরও পাঁচটা কাজ, রাত্রে নয় তারিখ দিবাগত রাত্রে মুজদলিফায় রাত্রি যাপন করা, যেটাকে উকুফে মুজদলিফা বা মবিতে মুজদলিফা বলা হয়। পাথর মারা পরের দিন, জমরা মিয়া জমরা পেবলস, এটা পরের দিন দশ তারিখ শুধু এক জায়গায়, এগারো বারো তারিখ তিন জায়গায় সাতটা সাতটা করে একুশটা, টোটাল উনপঞ্চাশ ফোরটি নাইন পাত্র মারতে হয়। তারপরে মাথার চুল, আমরা যারা হয়তো খামাইতে পারবো বা ছোটো করতে পারবো, আপনারা শুধু চুলের আঁকা থেকে একটু কাটবেন। তারপরে এরপরে হলো আটার ওয়াজিব হলো সোমরবার সাই করা, সোমরবার সাই করা কুরবানি দেওয়া, দমের শুকুর বা কুরবানি দেওয়া, আর তারপরে লোকি সোমরবার সাই করা, আর মেইন বিদায়ী তওয়াফ। এই নয়টি কাজ, নয়টি মাস থেকে পাঁচটি হলো ওয়াজিব আর চার তিনটি হলো ফরজ। তো পাঁচ জায়গায় বৎসরের পাঁচ দিনে দিলহজ্জার আট তারিখ থেকে নিয়ে আট নয় দশ এগারো বারো, এই দিলহজ্জার এই পাঁচ তারিখের ভিতরে পাঁচ দিনের ভিতরে পাঁচ জায়গায় নয়টি কাজ করার নামই হলো হজ। তো এখানে দেখেন টাইম নির্দিষ্ট, সময় নির্দিষ্ট, জায়গা নির্দিষ্ট। এবার সিয়াম রোজার ক্ষেত্রেও শুধু রমজান শরীফের রোজা রমজান শরীফেই রাখতে হয়, পরে রাখলে কজা হয়, আগে রাখা যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ জকাতের ক্ষেত্রে মালি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, আপনি অন টাইম হিসাব করে যে তারিখে জকাত হিসাব করলেন ওই তারিখে যাবে দিতে পারবেন, আগেও দিতে পারবেন, বিশেষ প্রয়োজনে লেট করে দিতে পারবেন, বা তুলায় তুলায় দিয়েও যদি আপনার দয়া করেন সেটারও সুযোগ রয়েছে। আল্লাহ এত দয়াল, এত মেহরবান আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে, বিশেষ করে জকাত এবং মালি ইবাদতের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমাদের সুবিধা মতো আমরা দিলেও আদায় হবে। কিন্তু মাস্ট এটা মাথায় রাখতে হবে, এই জকাতটা যেন অবশ্যই গরিবের হক, তাদের কাছে যেন আমরা আজ হয় কাল হয় সুন ও লেইটা অবশ্যই যেন আমরা এটা পৌঁছিয়ে দিই, আমরা যেন আদায় করে ফেলি, অনাদায় যেন না থাকে, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ আকবার। কারণ জকাত দেওয়া এত গুরুত্বপূর্ণ, জকাত যদি না দেন তাহলে অনেক সমস্যা আছে। এর মাসে বড় সমস্যা হলো বিপদ আপদ থাকবে, বরকত আসবে না, শান্তি আসবে না। জাজাকুমুল্লাহ আহসান জাজা, জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ক্রামলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে আসছেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহু। বিরতির পূর্বে অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন, এ প্রশ্নের মধ্যে অনেকেই কিন্তু অনেক প্রশ্ন করে থাকেন। এর মধ্যে আমার কাছে একটা প্রশ্ন যাচ্ছে, অনেকের দেখা যায় ঘরে ফ্রিজ আছে, সোফা আছে, অনেক কিছু, কিন্তু উনি নিজে কিন্তু কাজ করে বা নিজে উপার্জন করে এগুলি করেন নাই, হয়তো ওইগুলি অন্য কেউ দান মানে উনিকে সাহায্য করে ওইগুলি দেওয়া হয়েছে, এখন এদের ক্ষেত্রে কি হবে, তাহলে ওয়াজিব হবে কিনা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ অনেক উলামা একরাম কুরবানির ক্ষেত্রে এটা ওয়াজিব হওয়ার ওনাদের আকীদা এবং বিশ্বাস, এবং হাদিসের উপর লক্ষ্য রাখলে লাগে যে কুরবানিটা শিয়ারুল্লাহ, এটা আল্লাহর এমন একটি ইবাদত যেটা ডাইরেক্ট সম্পর্ক আল্লাহর সাথে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামান ইউআযিম শায়িরাল্লাহ ফাইন্না মিন তাকওয়াল কুলুব। এই শায়িরাল্লাহর তাফসিরে লেখা হয়েছে যে অ্যানিমল, যে পশুটা আল্লাহর নামে কুরবানি করা হয় সেটাও। তো সারা বৎসরে আল্লাহ পাক ইব্রাহিমকে ইসমাইল জবাই করার নির্দেশ দিয়েছিলেন বাবাকে, আমরা তো নিজের সন্তানকে জবাই করতে হইতেছে না, অ্যাটলিস্ট কমপক্ষে এইভাবে যে সুযোগ থাকে আমাদের কুরবানি তো দিতে হবে। এজন্য নিজের অতিরিক্ত সামানের পয়সা হিসাব করো, যেমন আপনি বললেন সোফা, তারপরে টিভি, ফ্রিজার, দামি মোবাইল, এগুলো টাকালেও উলামা একরাম মনে করেন বা অতিরিক্ত জিনিস যেগুলোর দাম ধরলেও যদি ছয়শো বারো গ্রাম সিলভার
এই দেশের সামাজিক 350 পাউন্ড, বাংলাদেশে মনে করেন প্রায় 70,000 টাকা, বাড়িতে অতিরিক্ত যদি কারো কাছে সামান বাড়িতে থাকে তাহলে কিন্তু আপনাকে কোরবানি দিতে হবে। 70-75 হাজার টাকা কিন্তু তোলা উপরে হয় আর কি, তো ওনাদেরও কোরবানি দেওয়া যাবে হয়ে যায়। আর কোরবানি দিলে এটা তো শুধু গরিবকে দেবেন মানে আপনি নিজেও খাবেন, এবং আল্লাহর একটা হুকুম আদায় করলেন, সন্তানের পরিবর্তে আপনি এটা পশু কোরবানি দেবেন, সবও আপনি পাবেন। এটা একটা ইবাদত। যেভাবে একজন লোক নামাজ পড়ার জন্য তার কাপড়ের প্রয়োজন, তাই না? তো নামাজ তো সে কাপড় পরিধান করে নামাজ পড়বে। সে গরিব হলেও তো তার নামাজের কাপড় প্রয়োজনে কাপড় তার থাকতে হবে এবং থাকেও। ঠিক তেমনিভাবে কোরবানিটাও যাদের উপর ওয়াজিব তারা অবশ্যই কোরবানি দেবেন, কেন এটা আল্লাহর নির্দেশ, নবী ইসলামের নির্দেশ। এবং নবী করিম ইসলাম কঠোর ভাষায় বলেছেন যে কোরবানি যারা দেয় না তারা যেন, যাদের সামর্থ্য রয়েছে যদি কোরবানি দেয় না, নবীজি বলেছেন তাদের ঈদের নামাজ যেন আসে না। মান ওয়াজাদা সাআতান ইউযাহিয়া সুম্মা লাম ইউযাহি, যাদের সামর্থ্য রয়েছে কোরবানি দেওয়ার, বাট এরপরে যদি কোরবানি দেয় না, নবীজি বলেন তোমার আর ঈদ কী, তোমার ঈদ কিসের, তুমি কেন ঈদের নামাজ আসবে, তোমার আবার খুশি কিসের, তোমার কিসের আনন্দ? আল্লাহ সম্পদ দেওয়ার পরেও তুমি কোরবানি দিলে না, নবীজি বলেন ফালা ইয়াকরা বান্না মুসল্লানা, তারা যেন ঈদের দ্বারের কাছে যেন না আসে। কত কঠোর বাণী, কে বলেছেন? রহমতের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য কোরবানি ওয়াজিব। অবশ্য কিছু উলামায়ে কেরাম সেখানে দ্বিমত রয়েছে, কেউ সুন্নতে মুয়াক্কাদা বা নফল বলেছেন, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা ইবনে তাইমিয়ার মতামত সেটি যে কোরআন এবং হাদিসে যদি আমরা চাই দলিলের যে শক্ত এবং নির্দেশ, তাহলে কোরবানি ওয়াজিব হওয়াটাই এটা যুক্তিযুক্ত। তো সেইফ আমাদের এটাই, যাদের এইভাবে সামর্থ্য রয়েছে, অতিরিক্ত সামান রয়েছে, ওনারা যেন কোরবানি দিয়া দেন, এটি ইবাদত। এবং এই কোরবানি দেওয়ার পরে আল্লাহর আপনি সন্তুষ্টি অর্জন করলেন, নিজেও সেখান থেকে আল্লাহর পক্ষ থেকে মেহমানদার হিসেবে আপনার জন্য খাওয়া জায়গা রয়েছে, আপনি নিজের আপনজনকেও খাওয়াইলেন, গরিবদেরকেও আপনি বণ্টন করে দিলেন। যদি কারো ফ্যামিলি মেম্বার এত বেশি হয় আর উনি সব গুস্ত রেখেও দেন, সেটাও জায়গা আছে, কিন্তু সমস্যা নাই। বাট হয়তো ইবনে আব্বাস বলেছেন উত্তম হবে তিন ভাগ করে, এক ভাগ নিজে খাওয়া, এক ভাগ গরিবদেরকে দেওয়া, এক ভাগ নিজের আত্মীয়জনকে দেওয়া। রান্না করে দিতে পারেন আর আপনি চাইলে এভাবে কাঁচা গোস্ত বন্টন করে দিতে পারবেন। আমাদেরকে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। জি বলুন আপনার প্রশ্ন। আমি কুরবানির সম্বন্ধে স্বীকার করতাম, ঈদের সাথে কুরবানি হয় না। জি ওদের সাথে নরসার দিন ইটা করছে কুরবানি হইত না। আচ্ছা কেন হইত না? এখন ওদের সাথে সফ ওদার দিন যেন মানছে বা ইচ্ছা হয়নি, ঈদের ইচ্ছা কুরবানি হইত না। আর বাকি কুরবানির বাকি শর্যগুলো আছে, মনে রকম পশুর ক্ষেত্রে নির্দিষ্ট বয়সের পশু দোবহরা হয় আর কুরবানিতে দোবহরা হয়, তো ওইব ইনশাআল্লাহ। এর লাগে আপনি যাচাই বাছাই করিয়া যে শপের মালিক এগুলা জানেন বা যারা সাপ্লায়ার যারা, তারাও মোটামুটি এই শর্ত তাদেরও এই কোরবানির সম্পর্কে অবগত, এই শর্ত সাপেক্ষ যেগুলো রয়েছে এই শর্তগুলো তাদেরও জানা, আর এগুলো তারা মেনটেন করে তারা কাজ করে, তাদের মাধ্যমে কোরবানি দিতে হবে। ইয়েস, কিছুটা অবশ্যই কোয়েশ্চন থাকে, কারণ এখানে তো একজনের হাত নয়, শপের মালিক, তারপরে উনি যে স্লটার হাউস লয়ে কন্ট্যাক্ট করলেন, স্লটার হাউসে তারা কীভাবে জব করতেছে, যে সাপ্লায়ার উনি কীভাবে দিতেছে, সবটা মিলেইয়া এরপরও যাচাই বাছাই করলে ইনশাআল্লাহ কিছু তো সাপ্লায়ার বা কিছু শপ বা কিছু সার্ভিস এরকম রয়েছে যারা মনিটরিংয়ের মাধ্যমে শরীর তরি খাওয়া যাওয়া জবে করতেছে। আমরা চিকেন খাইতেছি, নর্মাল মিট বা আমরা বিফ আমরা খাইতেছি, যদি এটা আল্লাহ আকবারের নামে জবে না হয় তো এমনিতে খাওয়া তো যায় হবে না। এজন্য ইনশাআল্লাহ আমরা তো মনে করি জায়েজ হবে এবং কোরবানি হবে। তবে ইয়েস, কিছু মানুষ যারা এই দুই এক জায়গায় সন্দেহ আছে, সত্যি আছে, আপনি যাচাই বাছাই করে দেবেন। এজন্য আমি গত তারিখে অনুরোধ করেছিলাম, আজকে আমি অনুরোধ করবো, ব্যবসায়ী ভাইরা, আপনারা যারা ব্যবসা করতেছেন, আপনারা ব্যবসা করে কিন্তু উম্মতের বিরাট বড় সেবা করতেছেন, এবং যদি আপনি একজন মুসলমান হন তা আপনার এই ব্যবসার মাধ্যমে আপনি জান্নাত অর্জন করতে পারবেন, আপনার ব্যবসার মাধ্যমে কঠিন কিয়ামতের নবীর সাথে সিদ্দিকীন সুহাদা সালেহীন নেককার মানুষের সঙ্গে আপনার হাশর হবে, যদি আপনি সত্যিকারতে ব্যবসা করতে পারেন। কীভাবে করবেন? যদি ব্যবসাটা হয় কোয়ালিটিওয়ালা, কী কোয়ালিটি,
আত্তাজিরু সাদুকুল আমিনু, আপনি ব্যবসা করেছেন সততা নিয়ে, আমানতদারি নিয়ে, যোগ্যতা এবং আমানতদারি ভিত্তিতে যদি আপনি ব্যবসা করে থাকেন, তা আপনার ব্যবসার মাধ্যমেই আপনি সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন, আপনার হাসর হবে আম্বিয়া কেরামের সঙ্গে, সিদ্দিকুনের সঙ্গে, শহীদদের সঙ্গে, নেককার মানুষের সঙ্গে। আপনি কুরবানি দিবেন, এটি ইবাদত, এটা তো গোশত খাওয়ানো, এটি ইবাদত। তো অবশ্যই মেহরবানি করে আপনি কুরবানির মোস্তামত আপনি জানুন যে কীভাবে হলে কুরবানি হবে। আপনি যার কাছ থেকে অর্ডার দিবেন, যে সোলাডারগুলোকে আপনি যোগাযোগ করতেছেন, সেখানে যারা সাপ্লায়ার রয়েছেন তাদের মাধ্যমেও আপনি নিশ্চিত করবেন যে এটা যেন জবাহ নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট পশু, নির্দিষ্ট বয়সের, আর কোনো ডিফেক্ট যেন না হয়, আবার এটা যেন আল্লাহর নামে কুরবানি যেন জবাহ করা হয়, এইসব নিশ্চিত করেই যেন কুরবানিটা দেওয়া হয়। আল্লাহকে ওয়াস্তে এই কাজটা আপনারা করবেন। আলহামদুলিল্লাহ আপনারা পয়সা নিতেছেন, পয়সা নিতেছেন কোনো আপত্তি নাই, তবে একটা মাথায় রাখতে হবে যে কুরবানির নামে আপনারা অনেক অতিরিক্ত চার্জ করে থাকেন, এটাও অনেক আমাদের বন্ধুবান্ধবরা কমপ্লেন করে থাকেন, আর বাস্তবে দেখাও যায় তাই, যে নর্মাল প্রাইসের চেয়ে অনেক বেশি। ইয়েস, কুরবানি ঈদের সময় হয়তো একটু কিউ থাকে বেশি, আপনাদের এক্সট্রা কষ্ট করতে হয় বেশি, এজন্য আপনি হয়তো মোটামুটি একটু রিজনেবল একটা প্রাইস আপনি আপ করলেন। বর্তমান সময়ে এই যে এখন সময়ে সব কিছু দাম বাড়তেছে, কিন্তু আমাদের কিছু মুসলমান ভাইয়েরা তাদের ব্যবসার দোকানে ঢুকলে একটু আমাদেরও হিমশিম খেতে হয়। আপনি দেখবেন সুপার মার্কেটগুলোতে তো মূল্যগুলো যদিও বাড়ছে, একটা রিজনেবল আছে, কিন্তু গ্রোসারি শপ নিতে গেলে ঢুকলে দেখা যায় আকাশচুম্বী ব্যবধান হয়ে গেছে। তো এই সমস্ত জিনিস আমরা অবশ্যই চেষ্টা করব, যতক্ষণ পারি সেবামূলক আমরা ব্যবসা করব। একটি কথা মনে রাখবেন, ব্যবসার সুযোগে যদি আপনি এহতেকার করেন, সিন্ডিকেট করেন, আর আপনি পয়সা বাড়ার উদ্দেশ্যে, এটা যদি আপনার নিয়ত থাকে যে একটা ক্রাইসিস লাগুক, পয়সা জিনিসপত্রের মূল্য বাড়ুক, আর তখন আমি বেশি আমি পয়সা রুজি করব, যাদের এই ধরনের ইন্টেনশন রয়েছে, আল্লাহ নবী কী বলেছেন জানেন? রসুল খান বলেছেন, আল মুহতাকিরু মালউনুন, যারা এই সমস্ত সম্পদকে কুকিগত করে রেখে, আটকিয়ে রেখে, মূল্য চড়া করে, বাড়ার দান দেয়, যারা এই সমস্ত জিনিসকে রিজার্ভ করে রাখে আর বাড়াইয়া মানুষদেরকে কষ্ট দেয়, তাদের উপর অভিশাপ, তারা কাস্ট, তারা কোনো ব্যবসা করে লাভবান হতে পারবেন না। আপনার এই ব্যবসার মাধ্যমে আপনার বরকত আসবে না, আপনি শান্তি পাবেন না, ফ্যামিলির মধ্যে শান্তি থাকবে না, আপনি এই পয়সা দিয়ে দেখবেন কোনো দিন আরাম পাবেন না। এজন্য ব্যবসাও করুন, আপনার ব্যবসাও ঠিক থাকুক, কোনো সমস্যা নাই, পাশাপাশি আপনি যতটুকু পারেন সেবামূলক মনে কাজ করুন। মনে রাখবেন বহরফেটি হাদিস রয়েছে, একজন লোক মারা যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে, দেখো হাল্লে আবদি মিন হাসানাতিন, আমার এই বন্দার কি কোনো নেকি রয়েছে, উনজুরু, দেখো তোমরা, ওনারা চেক করবেন, আয় আল্লাহ ওনার নেকামলে লিস্টে তোমরা কোনো নেকামল পাইতেছি না। শেষ পর্যন্ত একটি আমার খুঁজে পাওয়া গেল, কি যে ওনার একটি অভ্যাস ছিল, ওনার ব্যবসা ছিল, উনি একজন ব্যবসায়ী ছিলেন, আপনাদের মতো, আপনি যে ব্যবসা করতেছেন, আপনি দোকানের মালিক, আপনার মতো ওনার ব্যবসা ছিল, বাট ওনার একটা অভ্যাস ছিল, গরিব লোক আসলে কোনো সময় ওনাকে ফ্রি দিয়ে দিতেন, শুধু তাহলে একটা জিনিস কোনো প্রাইস না নিয়ে ওনাকে এমনি দিয়ে দিতেন, বা মূল্য হাফ রাখতেন, যতটুকু পারেন কমাই রাখতেন, কার ক্ষেত্রে, গরিবের ক্ষেত্রে, আর ধনী হলে কাউকে বাকি দেওয়ার সুযোগ দিতেন যে তুমি পরে পয়সা দিবাই, বা পারলে একটু মূল্য কমাইতেন, বা রিজনেবল মূল্য রাখতেন। এই যে একটি অভ্যাস ছিল, এই একটি অভ্যাসের কারণে আল্লাহ খুশ হয়ে বললেন, যাও আমার এই বন্দার লাইফে কোনো নেকি না থাকলেও এই একটি নেকির কারণে আমি আমার বন্দাকে আমি জান্নাত দিয়ে দিলাম। তো দেখেন যে এই সততা, বিশ্বস্ততা, সেবামূলক ব্যবসার মাধ্যমে এই একটি রূপ জান্নাত পেয়ে গেল, আপনিও পাবেন ইনশাআল্লাহ। বিশেষ করে কুরবানির সময়ে আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন। আমি ওইদিন বলেছিলাম যে আমার কত রকম হয়েছে, আমি অর্ডার করেছি কাওর একটা অংশ, আমার ঘরে পাঠানো হয়েছে শিপ, বললাম যে আমি দিলাম তো কাওর নাম, শিপ কীভাবে আসলো? ও উনি বললেন যে ঠিক আছে, মানে ভুল হয়ে গেছে, অসুবিধা নেই, আমরা এটা ফেরত নিয়ে নেব, আর আমরা কাওর একটা অংশ পাঠাইতেছি। পরে কাওর একটা অংশ পাঠাইলেন এবং আমি ছিলাম হজে, আমাকে বললেন যে হুজুর আপনাকে একটু আমরা একটু বাড়াইয়ে দিছি। তো আমার খ্রিস্টন, বাড়াইয়ে দেবেন কীভাবে? কুরবানি যদি হয় তাকে সবাইকে সমান দেবেন, সমান অংশ সাত ভাগ হবে, সেখানে উনি বাড়াইয়ে দেবেন কেমনে? তারপরে আমাকে প্রথমে শিপ দিলেন, যদি এটা যদি আমার নামে কুরবানি হয়ে থাকে তাহলে এটা উনি নেবেন কেন? যদি ওইটা আমার নামে হয়ে থাকে তাহলে কাউ আমি পাইলাম কীভাবে? আর কাউটা যদি আমার কুরবানি হয়েছে শিপ, এটা কার ছিল? আমি প্রশ্ন করলাম যে আপনি শিপ নিয়ে নিতেছেন, শিপের গুড় করবেন কি? বললেন এটা আমরা বিক্রি করে নেব। তো আমি বললাম কুরবানি নয়, যদি আপনি কুরবানি দিতে এটা বিক্রি করতে পারবেন না? তো অনেক কোয়েশ্চন, সেগুলোর আনসার অনেক সময় পাওয়া যায় না অনেক ব্যবসায়ীদের কাছ থেকে। এজন্য আমি মনে করি, অনুরোধ করি, আমরা যারা কুরবানির অর্ডার নেব, অবশ্যই এটা যেটা ইবাদত, এটি আমানত, আমরা অবশ্যই জেনে শুনে আবেদন এটা নেই, এটা খুব মাথায় রাখতে হবে আমাদের।
আলহামদুলিল্লাহ কিছু সত্যিকার রেসপন্সিবিলিটি আলা কিছু সেবামূলক ব্যবসায়ী এবং সৎ ব্যবসায়ী আছেন দেখেই আজ পর্যন্ত আসমান তার জায়গায় আছে, জমিন তার জায়গায় আছে, আসমান থেকে কোনো বৃষ্টি হচ্ছে, গাছ থেকে আমরা ফল আমরা পাইতেছি এবং পাইব ইনশাল্লাহ, এগুলো মানুষ থাকবেন। নবীজি বলেছেন লা তাজালু তায়ফাতু মিন উম্মতি মানসুরিন আল হাকি, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টের এক কিছু সংখ্যক লোক অবশ্যই সৎ এবং হকের উপর থাকবেন থাকবেন থাকবেনই থাকবেন আছে না মাশাআল্লাহ, যদি এদের সংখ্যা খুবই কম। নবী বলেছেন তাদের সংখ্যা কিন্তু খুব নগণ্য এবং কম, তয়ফাতুন একদম গণার ফিউ কিছু পার্সন এরকম কিন্তু, বাট থাকবেন এগুলো মানুষ আছে না মাশাআল্লাহ, আপনিও তাদের মতো একজন হন ইনশাল্লাহ, আপনার বরকত পাবেন ইনশাআল্লাহ। কেন আমাদের কুরবানির প্রশ্ন আসবে? এই জন্য আমি বলি এই দেশে আমরা যারা আছি আমরা এই দেশেও আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করি, যাতে কুরবানি গোশত খাওয়াও একটা মোস্তাহাব, দেখাও একটা মোস্তাহাব, নিজের ফ্যামিলি বাচ্চাদের অভিজ্ঞতা থাকা সেটাও একটা সুন্নতের কাজ, আমরা এই কাজগুলোও যেন আমরা সুযোগ থাকলে আমরা করবো ইনশাআল্লাহ। আর বাকি তো ইনশাআল্লাহ আপনারা ওয়াজিব বা নফল কুরবানি দেশে বিদেশেও বিভিন্ন জায়গায় দিতেছেন, এটা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সারা বছর আপনি একবারই করবেন, সবসময় মাত্র একবার, ওয়ান্স এ ইয়ার, তো এইগুলো মাথায় রেখে। তো আপনি যে প্রশ্ন করেছেন যে কুরবানি হয় না, ডালাওভাবে এই হয় না কথাটার সঙ্গে আমি একমত হতে পারি না, আর সবটি হচ্ছে বা হইতেছে এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ থাকতেছে, কিন্তু কিছু জায়গায় আসলে সন্দেহ রয়েছে এবং দুই এক জায়গার সন্দেহের কারণে আমরা কিন্তু আস্থা হারিয়ে ফেলতেছি। এজন্য ব্যবসায়ী ভাইদের কাছেও আমাদের অনুরোধ থাকবে আপনাদের আস্থা যেন ঠিক থাকে, সেভাবে আপনারা ব্যবসা করুন, আর আমরাও যেন আস্থা রাখতে পারি। একজন মুসলমান হিসাবে বিশেষ করে আমাদের দায়িত্ব হবে আমানতদারী, যোগ্যতা এবং আস্থার ভিত্তিতে সেবামূলক ব্যবসার ভিত্তিতে আমরা জান্নাত অর্জন করতে পারি, দুনিয়ার পয়সা অর্জন করার পাশে জান্নাত অর্জন করা যায়, ব্যবসা দিয়ে শান্তি অর্জন করা যায়। আপনি পয়সা হয়তো অর্জন করতে পারবেন, শান্তি আসবে না, জান্নাত পাবেন না, আল্লাহর সন্তুষ্টি পাবেন না, গর্বের শান্তি আসবে না যদি নবীর তরিকার মতো ব্যবসা না হয়। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে উনি ব্যবসা মদিনায় করতে গেলে ওনার সার্টিফিকেট থাকতে হতো যে উনি একজন ফকি, উনি হালাল হারাম বুঝেন, জায়েজ না জায়েজ বুঝেন, কুরবানি মাস্তা বুঝেন, এরকম ফকি এবং ভিজ্ঞ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ব্যতীত ব্যবসা করার পারমিশন দিতেন না, কারণ এটা একটা একটা স্কিল এবং ব্যবসার জন্য আপনার সঠিক মুসলমান হিসাবে আপনার মুসলমানি ব্যবসার জ্ঞান আপনাকে থাকা আপনার জন্য ফরজ। শুধু ব্যবসা করলেই চলবে না, হয়তো করতে পারবেন, পয়সা অর্জন করতে পারবেন, কিন্তু ইসলামী ব্যবসার মাধ্যমে আল্লাহ পাওয়া যায়, নবী এবং সিদ্দিক সুহাদা সালেহিনের সঙ্গে হাসর হওয়া যায়, ওইটা হয়তো আপনি পাবেন না। আল্লাহ আমাদের সকলকে এমনভাবে আমরা কাজ করবো যাতে দুনিয়াও আমাদের আসে এবং সাথে আমরা যেন আখেরাত এবং জান্নাত আমরা পেতে পারি, আমরা উভয়টাই নিয়ে চলতে হবে। আমরা বিশ্বাস করি দুনিয়ার পাশাপাশি আমাদের মেইন আখেরাত, আমরা সাতটি বেসিক বিষয়ের ভিতরে ওয়ালিয়া ওমিল আখিরি সর্বশেষ আখেরাতের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, এই অটল বিশ্বাসই আমাদেরকে দুনিয়ার মধ্যে সৎ এবং সত্যাধিক আমাদেরকে সহায়তা করে। এজন্য আমার এই কথাগুলো যারা এই মধ্যে শুনতেছেন বা যারা পড়তে শুনবেন সবার কাছে অনুরোধ, মাইন্ড করবেন না, মনে কষ্ট না জন্য বলতেছি না, আপনিও বাঁচুন, উম্মতকেও বাঁচান এবং সততা বিশ্বস্ততা যোগ্যতা এবং সঠিক নিপুণ এবং নিখুঁত সেবামূলক ব্যবসার মাধ্যমে জান্নাত অর্জন করুন ইনশাআল্লাহ। করতেছেন আপনারা এবং করবেন না সেটাও আমার পথে সময় রাখি ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ হাসান, জাজাকুমুল্লাহ খায়ের। আর একটা প্রশ্ন আমার চলে আসলো যে অনেক সময় দেখা যায় একজন হয়তো 8-10 হাজার টাকা বেতন পাচ্ছেন, পুনর মতো উনি ফ্যামিলিটা চালাইতেছেন, কিন্তু উনার হয়তো 2-3 জন ছেলে মেয়ে আছে, তাদেরকে পড়ার খরচ দিতে পারতেছেন না, ওই ওদেরকে কি জাকাতের পয়সা কেউ দিতে পারবে না, এগুলো কী হবে এই দেশে না বাংলাদেশে? ও যদি একটা নাবালক বাচ্চা হয় তাহলে তো বাবার সম্পদের কারণে ওই নাবালক বাচ্চাকে ধনী ধরা হয়, আর বালেক হওয়ার পরে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল হিসাব, একটা বালেক সন্তান যদি তার নিজস্ব কোনো ইনকাম থাকে না আর বাবারও ইনকাম দিয়ে ওই ছেলের লেখাপড়া করে দিতে পারেন না, তাহলে ওই ছেলেকে স্পেসিফিক ওই ছেলেকে জাকাতের পয়সা দিয়ে সাহায্য করা যাবে, কারণ তার তো নিজস্ব কোনো পয়সাও নাই আর বাবাও তাকে দেবেন সেই সুযোগও নাই, সেই ছেলেকে জাকাতের পয়সা দিয়ে সাহায্য করা যাবে পড়ার জন্য, জায়েজ হবে ইনশাআল্লাহ। এবং এটা বিশেষ করে যদি দিনী শিক্ষার জন্য কেউ এই ধরনের ব্যক্তিকে স্পন্সর করে বা সাহায্য করে তাহলে ডাবল সব পাবে, কয়টি সব পাবে? ডাবল। এক তো ওই ছেলেটা তার নিজস্ব পয়সা হিসাবে সেও কিন্তু গরিবের লিস্টের মধ্যে একজন গরিব, দুই নম্বর সে দিন শিখতেছে, দিন প্রচার করবে, তো আপনি গরিবকে সাহায্য করলেন, দিন প্রচারেও আপনার সহযোগিতা করলেন, আল্লাহ আকবার, আপনি ডাবল সব পাবেন। এজন্য বুঝে বলেছেন দান খরা জাকাতের মধ্যে ডাবল সব পাওয়ার কয়েকটি খাত, একটি খাত হলো আপনি মাদ্রাসার মানে দিন শিখতেছে বা দিন প্রচার করতেছে এরকম গরিবী কোনো সময় মানুষকে আপনি সাহায্য করুন, এক। অথবা আপনার নিকটাত্মীয়র মধ্যে গরিব
জাকাত পাওয়ার উপযোগী তাকে আপনি সাহায্য করুন, আপনি ডাবল সব পাবেন। কেন? যে আপনি আত্মীয়তার হক আদায় করলেন, একজন গরিবকেও আপনি সাহায্য করলেন। এজন্য আমরা দান খরাতের ক্ষেত্রেও যে সময়ে দিলে বা যাকে দিলে যেভাবে দিলে বেশি সব পাওয়া যায়, যে তোমরা বেশি বেশি সব পাওয়ার জন্যই, সেজন্য এটা আমরা মাথায় রেখে আমরা একটা জেনে শুনে যেন আমরা দান খরাতের মাধ্যমে ডাবল সব পেতে পারি, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো ইনশাআল্লাহ সংক্ষেপে আসা, নাবালকের ক্ষেত্রে যদি বাবার সম্পদ থাকে তাহলে তো দিতে পারবেন না, সম্পদ থাকে না তাহলে নাবালিকও দিতে পারবেন, বালিকও পারবেন নাবালিকও পারবেন। এখন গরিব বাবার নাবালিক সন্তানও জাকাতের উপযোগী, ধনী বাবার বালিক সন্তান যদি তার কোনো ইয়ে থাকে না, গরিব বাবার মানে নাবালিক সন্তানও জাকাতের উপযোগী, বালিক সন্তান তো উপযোগীই যদি তার কোনো ইনকাম থাকে না। সমান গরিব ধনী বাবা যদি হন তাহলে নাবালিক সন্তানকে দিতে পারবেন না, কেন? নাবালিক সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব বাবার উপর, আর বালক সন্তানের দায়িত্ব বাবার উপর থাকলেও একটু দায়িত্বটা কম চলে আসে। তো ধনী হলে ধনী বাবার সন্তানকে আপনি জাকাত দিয়েন না, কিন্তু গরিব বাবার নাবালক হোক আর বালক হোক সেই সন্তানের লেখাপড়ার জন্য বা অন্য কোনো জরুরি কাজের জন্য আপনি জাকাত দিয়ে সাহায্য করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। আপনাদের প্রশ্নের মাধ্যমেই ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আপনাদের এই সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাত। হুজুরকে আমি বরকত জানাচ্ছি। দর্শকতা ভাই বোন, আপনাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং এই প্রোগ্রামটা কুরবানির সময়কালীন ঈদ পর্যন্ত, যেহেতু আমাদের বিকালে কালেকশন কুরবানি ইয়ে থাকে, এই কারণে শুধুমাত্র ওই ঈদ পর্যন্ত আমাদের প্রোগ্রামটা প্রতি শনি এবং রবি স্যাটারডে সানডে 2:30 থেকে 4:00 পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়েছি। আমাদের প্রোগ্রাম আমাদের প্রত্যেকের নাজাতের জন্য অশিলা হয় সেটা প্রত্যাশা করতেছি। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে প্রতি শনি এবং রবিবার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।